যে সূরার এই আয়াতে কারিমা এটা কোরআনুল কারীমের দুই নম্বর সূরা, নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। এখানে আল্লাহ তাআলা একটা গাভীর আংশিক আলোচনা করেছে, সেই জন্য সূরার নামকরণ করা হয়েছে সেই নাম। এটাকে মাদ্রাসার তালেব এলেমরা বুঝে, ওলামায়ে কেরাম জানেন, এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, অংশ বিশেষের দ্বারা পুরোটার নাম রাখ। এর মানে এই নয় যে এখানে আল্লাহ তাআলা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু গাভীরই আলোচনা করছেন, যে বাংলাদেশি গাভী কত কেজি দুধ দেয়, অস্ট্রেলিয়ানটা কয় কেজি দেয়, তারপরে কোনটার সাইজ কেমন, কোনটা কতদিন বাঁচে, এইরকম নয় বিষয়টা। এটা হলো তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস। মূলত চাচা ছিলেন একজন, তার দুইজন ভাতিজা, ওর কোনো সন্তান আদি ছিল না, তো অজস্র পরিমাণ সম্পদ ছিল। ভাতিজারা দেখলো যে ওর তো মরার কোনো লক্ষণ নাই, কবে মরবো আর কবে আমরা সম্পদ পাব, এই জন্য সম্পদের লোভে চাচাকে হত্যা করে ফেলছে। কারা? নিজের আপন ভাতিজা। হত্যা করার পর এরাই চৌরাস্তার মধ্যে লাশ ফেলে, পরের দিন মানববন্ধন, পরের দিন বিভিন্নভাবে কর্মসূচি পালন করলো যে চাচা হত্যার বিচার চায়। বুঝা গেল এরকম নিজেরা অঘটন ঘটায়া অন্যের কাঁধে দোষ চাপানোটা নতুন কিছু না, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে অবশ্য এরকমের ঘটনা কখনো ঘটে না, তাই নিজেরাই বোম রাখে, নিজেরাই অস্ত্র রাখে, আর কই জঙ্গিবাদ সব মাদ্রাসায়, ঠিক কিনা? হায় হায়, আল্লাহ হেদায়েত নসিব করে। একটু জোরে কও আল্লাহ আল্লাহ। তো দুই ভাতিজা চাচাকে খুন করে, পরে চাচা হত্যার বিচার চায়, এই মিছিল মিটিং করে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, যে বলুন তো দেখি আমার চাচাকে কে হত্যা করছে, এটা আমরা কিন্তু কঠিন বিচার চাই। হযরতে মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ বলেন কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিম, তিনি তো নগদ নগদ আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসতেন, তাই না? আল্লাহরে বললেন আল্লাহ এই ঘটনা কে ঘটাইছে একটু কন্ত। আল্লাহ কয় ওর বংশধর যারা আছে এদেরকে বলেন একটা গাভী জবাই করে এটার লেজ দিয়ে যদি লাশের গায়ে টাচ করে তাইলে এই লাশে বলে দেবে কে খুন করছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাদবাহু বাকারা। আসো সমাধান এসে গেছে। কি সমাধান? আল্লাহ কইছে একটা গাভী জবাই করবার, এটা লেজ দিয়া বা কোনো অংশ দিয়ে, জিব্বা দিয়ে, বিভিন্ন রিবায়ত আছে, তার গায়ে টাচ করলেই হে বলে দিব। এই বদনসিবগুলো মুসা নবীর ক, আমরা চাচার সুখে মরি আর তুমি এদিক দিয়ে গরু জবাই করে জিয়াবত করতে কর, ঠিক কিনা? তো বড় খারাপ নামে জাতে বনে ইসরায়েল, জাতে কি কইলে উত্তর দিকে যায় দক্ষিণ দিকে, আল্লাহর হুকুমে লৌহিত সাগরের পারে গেছে। হুকুম দিছেন কে? সামনে সাগর, পিছনে ফেরাউন খবর পেয়ে গেছে, ধরার জন্য রওনা দিয়েছে। এই বদনসিবগুলি কয় কালা সাহাবু মুসা ইন্নালা মুদ্রাকু, মুসা তোমার তো নিয়ত ভালো না, কি হয়েছে রে? পিছন দিয়ে আসতেছে ফেরাউনের বাহিনী, শেষ করে বেলায় আর সামনে যাব কই সমুদ্র, মাঝখানে বোধ শিল পাটায় ঘষাঘষি মরিচের কাম শেষ। আমাদের অবস্থা তো কেরোসিন, ঠিক না? চিন্তা করেন হযরতে মুসা কয় গাধার দল, নবীরা কি নিজের থেকে কোনো অর্ডার দেয়? সুবহানাল্লাহ বলে কালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, বলেছ কি মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহর হুকুমে আসছে তিনি আমাদেরকে পার করবেন। সুবহানাল্লাহ,
আল্লাহ পাক হযরত মুসাকে বললেন ফা আওহাইনা ইলা মুসা আন ইযরিব বিআসাকাল বাহর আপনার শ্বশুর বাড়ির সালামি দিলা মারেন কই পানির মধ্যে বিআসাকাল বাহর ফানফালাগা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম মারতে দেরি বারোটা পদ্মা সেতু হতে দেরি হয় সময় লাগছে মাত্র তিন বছর আর আগে এখনো পদ্মা সেতু কমপ্লিট হয় নাই গেলে এক সাইড দিয়ে যাইতে আরেক সাইড বন্ধ এত সময়ের পরও একটা পদ্মা সেতু বানাইতে কত সময় লাগে আর মুসা নবী যে বারোটা পদ্মা সেতু আল্লাহর হুকুমে আল্লাহ যেখানে করে দিলেন সময় নিছেন কয় মাস একটা নাই কয়টা হয়েছে বারোটা ওখানে বারোটা না হলে ওখানে এরা ঝগড়া শুরু করতো যে ওর ওদের গোত্রের সেতু দিয়ে আমরা যাবো এই জন্য বারোটা হয়েছে যাই হোক এটা হলো ওই জাত আরে আল্লাহ কইছে গরু জবাই করতে এই মিয়া এই তোমাদের সাথে কি আমি উপবাস করি কালু আতাত তাখিদুনা হুজ কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলি আরে উপহাস আর ঠাট্টা তো করে যারা মূর্খ যারা শিক্ষিত ভদ্র শরীফ এরা মানুষকে নিয়ে উপহাস করে না লা ইয়াসখার কওমুম মিন কওমিন একটা জাতি আর একটা জাতিকে নিয়ে উপহাস করে না সাইয়া কোন খাইরাম মিনহু যাকে নিয়ে উপহাস করতেছ একদিন সে তোমার নেতা হয়ে যাবে তুমি বুঝবা না ঠিক কিনা বলে কত কইস মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না যাই দেখো ভাত পায় না পোলাও পায় বললাম এখন তুমি ভাত পাও না তোমার চাকরির জন্য ঘুষও দিতে পারো না চাকরিতে ঢুকতে পারো না শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছুরি নিয়ে অস্ত্র নিয়ে রাস্তায় রাত্রে বেলা ডাকাতি কর কারে নিয়ে উপহাস কর আল্লাহ কয় এদের সিনাই ইলেম রাখছে আর এরা আসে নাই যারা আলেম হয়েছে মাদ্রাসায় যারা পড়ে আল্লাহ বলেন আমি নির্বাচিত করে তাদেরকে নিয়ে আস ইউতিল হিকমাতা মাইয়াশা ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা যাকে ইচ্ছা আল্লাহ তাকেই দেখ ইমামে মোহাম্মদ আলহি রহমান ইন্তেকালের পর তার সাগরের খাবে দেখলেন যে হুজুর আপনার সঙ্গে আল্লাহ কী আচরণ খুব ভালো আছে আল্লাহ আমারে বলেন মোহাম্মদ তোমার সিনাই এলমে ওহি আসমানি কিতাবের এলেম রাখছি তোমার জাহান্নামে দেওয়ার জন্য আমি যাকে ইচ্ছা তাকে দেই আমি আল্লাহ যাকে নির্বাচিত করি তাকে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কত অপবাদ এই হয় সেই হয় জঙ্গিবাদের আস্তানা সন্ত্রাস জঙ্গিবাদ অথচ নিজেরাই সব কিছু করে আর দুশ্চাপায় আমাদের ওই যে বোঝা গেল এটা নতুন কিছু না এটা আগের থেকে আসছে যারা এগুলো করে এরাই বনী ইসরায়েলের উত্তরসূরি আর যাদেরকে করে এলো নবীর উত্তরসূরি কয় না যে দেশ সাইরা পাকিস্তানে যাও গা সব নবীদেরকে বসে অকারল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লা নুখরিজান্নাকুম মিন আরদিনা আমাদের দেশ থেকে চলে যাও অন্য দেশে যাও কারা কইছে কাফেররা আবু জাহেলের গোষ্ঠী যারা এখন আলেম ওলামাদেরকে যারা বলে যে তোমরা পাকিস্তানে যাও এরা এদের উত্তরসূরি গর্দভ থাকা স্বাধীনতা এই স্বাধীনতার মূলে হলো ওলামায়ে কেরামদের অবদান আজকে ওলামা একরামদেরকে মাইনাস করে স্বাধীনতার শিকার এখনো যদি বাংলাদেশের দিকে কেউ কুদৃষ্টিতে থাকা সর্বপ্রথম এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা জান দিবে এর হলো কওমি ওলামা একরাম এদের সুইস ব্যাংকে কোনো ব্যালেন্স নাই এদের বিদেশে কোনো বাড়ি নাই এরা এখানে জন্ম নিয়েছে এখানে তাদের মৃত্যু হবে ঠিক কিনা বলে তোমরা তো সুবিধা পাইলেই টিকিট আগে করে রাখবে ঠিক বললাম কাদেরকে বল জাতির দুর্যোগের সময় যারা জাতির পাশে দাঁড়ায় এরা হলো কওমি ওলামায়ে কেরাম যারা বড় বড় লেকচার দেয় এদেরকে লাইট মেরেও পাওয়া যায় না ঠিক বললাম এই করোনার সময় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করোনায় যারা অসুস্থ হয়েছেন যারা মারা গেছেন তাদের সেবা অ্যাম্বুলেন্স নিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া মারা গেলে কাফন দাফন কে করেছে
কারাম ঠিক কিনা বলেন চিনলা না মুরগি তো জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা নি মিলা মুরগি তো জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা নি মিলা আল্লাহ আল্লাহ আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ বলেন যদি আমাদের আকাবের না ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিতেন তাহলে যে ইংরেজরা 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করেছে তাদের হাত থেকে এই দেশকে মুক্ত করা সম্ভব হতো না এদের ফতোয়ায় উদ্বুদ্ধ হয়ে জাতি দলমত নির্বিশেষে স্বাধীনতার সংগ্রামে নেমেছে ঠিক কি না ইসলাম কে ইস মরকজ সে হুই তকদিস আয়া আজাদি এই দেওবন্দ থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন ইসলাম কে ইস মরকজ সে হুই তকদিস আয়া আজাদি কি ইস বাম হরম সে গুজি হে সো বারাজা আজাদি ওখান থেকেই সবসময় এই আজাদি স্বাধীনতা আওয়াজ চলছে চল আর আজকে বললো যে মৌলভীরা স্বাধীনতা বিরোধী আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন মোহতরম হাজিরিন হযরতি মুসা আলাইহি সালাম বলেন ইন্নি আউযু বিকা আন আকুনা মিনাল জাহিল আর এই উপহাস তো করে মজাক তো করে ঠাট্টা তো করে যারা জাহেল মূর্খ আমি তো মূর্খ নয় জামানার যিনি পাগম্বর হন তিনি সবচাইতে বড় জ্ঞানী হন ঠিক কিনা বলে والذين هم عن اللغو معرضون সফল ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেছেন কোরআনে কারীম এর মধ্যে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো والذين هم عن اللغو معرضون যারা বেহুদা কথা বলে বেহুদা কাজ করে واذا مروا باللغو مروا كراما বেহুদা জিনিসের পাশে দিয়ে গেলে এরা সম্মানের সাথে যায় এখানে শেয়ার করে না যাই হোক এটা আমার উদ্দেশ্য নয় প্রসঙ্গক্রমে বললাম এরপরে একটার পর একটা একটার পর একটা প্রশ্ন করতে করতে আল্লাহ বলেন ওমা কাদুয়া ফাল এরা এই কাজে সফল হওয়ার উপক্রম ছিল না কারণ কাদা এমন একটা ফেল এটা নফি হলে এসপাতের মানা দেয় আর এসপাত হলে নফির মানা মানে হাবাচক হলে নাবাচকের অর্থ দেয় আর নাবাচক হলে হাবাচকের ওমা কাদুয়া ফাল মানে কইরা ফেলাইছে আল্লাহ তাআলা তাদেরকে দিছে একটা গরু একটা গাভী জবাই করছে জবাই করে যখন তার লেজটা দিয়ে চাচার গায়ে টাচ করছে তখন তিনি জিন্দা হয়ে বলেন কাতালানি ফলান ওয়া ফলান এই দুই বদমাইশই তো আমারে মারছে ওয়া ইযা কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা والله مخرج ما كنتم تكتمون আল্লাহ বলেন এখানে এই ব্যক্তিটাকে জিন্দা করে আবার তোমাদেরকে দেখাই দিলাম যে আল্লাহ এই মরা মানুষটাকে জিন্দা করতে পারে তিনি পুনরুত্থানের পর দুনিয়া থেকে যাওয়ার পর দ্বিতীয়বার তোমাদেরকে জিন্দা করার ক্ষমতা রাখে আল্লাহ মুখরিজ মা কুনতুম كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون এভাবেই তোমাদেরকে জিন্দা করবে মনে করো না যে দুনিয়ার জিন্দেগি থেকে চলে গেলাম বাস খতম হয়ে গেল না আসল জিন্দেগির সূচনা হল এটা তো ক্ষণস্থায়ী জিন্দেগি এটা তো তিন নাম্বার জগৎ আরো দুইটা জগৎ সামনে আছে আলামুদ দুনিয়া এরপরের জগতের নাম হলো আলামুল বারজাখ পাঁচ নম্বর জগতের নাম হলো আলামুল মাহশার জগৎ আরো রয়ে গেছে এটা আমরা মুসলমান বিশ্বাস করি ঠিক কি না বলে কাফেররা বিশ্বাস করে আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইজামান আ ইন্না লামাবউসুন মারা যাব আবার কে আমাদেরকে জিন্দা করে নাউজুবিল্লাহ সেই ঘটনাটা আল্লাহ এখানে বর্ণনা করছেন এই জন্য এটার নাম হয়ে গেছে সূরাতুল বাকারা এই সূরার দুইখানা আয়াত আমি তেলাওয়াত করেছি হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার পর আল্লাহ পাক
ফেরেশতাদের কাছে ব্যক্ত করেছিলেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, সূরাতুল বাকারা 5 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াত। আমি জমিনে আমার প্রতিনিধি আমার খলিফা বানাইতে চাই, তোমাদের সাথে একটু পরামর্শ। ফেরেশতারা তখন বলেছিলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু, আল্লাহ এমন জাতি বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, দলীয়ভাবেও মারামারি হবে। বোঝা গেল ফেরেশতারা আগে বুঝা পালাইছে যে বিভিন্ন দল উপদল হবে, মারামারি গায়েব জানে তাই না? গায়েব না জানলে বললো কেমন করে আমাদের তো আল্লাহ বানাইছে। এটা তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম লেখেন, মূলত জিন জাতির উপর কিয়াস করে আমাদের পূর্বে এই পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল, ঠিক কিনা বলে এদের মধ্যেই মারামারি কাটাকাটি হানাহানি ছিল, রক্তপাত ছিল, তাদের উপর কিয়াস করে এই কথাটা বলছে। গায়েব জানে, গায়েব জানলে সুলাইমান নবী দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহটির মধ্যে হেলান দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রুখ করে দাঁড়িয়ে রয়েছে। এখন এরা বিরতিহীনভাবে কাজ করতেছে, দেওদানব জিন জাতি একটা আটটারে কয়ে বেড়া তো আগে বাথরুমে যাইতে, এখন তো বাথরুমও যায়, আসলে আসে না গেছে কথা বলা। সুলাইমান নবী কি দুনিয়াতে আসেন না চলে গেছে? খুব ধুমসে কাজ করতে, যখন বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট, ওই লাঠিও ওই পোকায় খাওয়া ফেলাইছে, সুলাইমান আলাইহিসসালামের লাশ পড়ে, সুবহানাল্লাহ। لما خر تبينت الجن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين. حضرت سليمان پیغمبر لاش মাটিতে যখন পড়ে গেল জিন জাতি কয় উনি তো অনেক আগে মারা গেছে, আমরা তো মনে করছি তিনি জিন্দা আছে, আল্লাহ ডাক দিয়া কয় পণ্ডিতি করছিলা তোমরা নাকি গায়েব জানা, এতদিন হয়ে গেল পয়গম্বরের রু নিয়ে গেলা খবরটা বলতে পারলা না, এটা কোন মার্কা গায়েব, ঠিক কিনা বলে। ফালাম্মা খারাপ তাবাইয়ানা তিল জিন্ন আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, যদি জানতো তাইলে যা করছিল সেটাও ভেঙে ফেলত। আর হায়রাই জন্য ফেরেশতারা গায়েব জানে সে জন্য নয়, গায়েবের মালিক একমাত্র কে? একটু জোরে বলতে হবে, কে? যেই জাতি যেই সম্প্রদায় বিশ্বাস করে নবী আদিবুল গায়েব, ইমান আছে না গেছে? আর একটু জোরে বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ডাক দিয়া কয় গায়েবের চাবিকাঠি তো আমার হাত, আলিমুল গায়বি ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ বলেন আলিমুল গায়েব গায়েবের খাজানা আমার কাছে, আমি যাদেরকে যেই পরিমাণ জানাই সেই পরিমাণ জানে, ঠিক কিনা বলে। সুতরাং এটা আল্লাহর গুণ, আল্লাহর সিফাত।